কলকাতা থেকে অযোধ্যার দূরত্ব 256 কিলোমিটার। ঘুরে আসি অযোধ্যা পাহাড়ে। পুরুলিয়া থেকে অযোধ্যা পাহাড়ের দূরত্ব 40 কিলোমিটার। শাল, মহুয়া, শিরীষ, সেগুনে ছাওয়া অরণ্যভূমি 6 ঋতুর সাথে তাল মিলিয়ে নানান রঙের শোভায় সেজে ওঠে এই অযোধ্যা পাহাড়। এই অযোধ্যা পাহাড়ের শীর্ষদেশ হিল টপ নামে পরিচিত। ঘন জঙ্গল, ছোট বড় পাহাড়ি ঝর্ণা, অসংখ্য টিলাশোভিত অযোধ্যা পাহাড়। এখানের উচ্চতম শিখরটির নাম গোর্গাপুর, 2,850 ফুট উচ্চতা বিশিষ্ট। 34,517 একর ব্যাপ্ত আরণ্যক পাহাড়ে 29টি গ্রাম রয়েছে। কিছু কিছু বন্যজন্তুর দর্শনও এখানে মেলে কখনো সখনো। কিংবদন্তি আছে, অজ্ঞাতবাসকালে দণ্ডকের পথে রামচন্দ্রও আসেন সীতাদেবী সহ অযোধ্যা পাহাড়ে। সীতাদেবীর তৃষ্ণা মেটাতে পাতাল ভেদি বাণে জল তোলেন শ্রীরামচন্দ্র, বর্তমানে সীতাকুণ্ড নামে যা পরিচিত। আজও বুদ্ধ পূর্ণিমা দিশুম সেন্দা অর্থাৎ শিকার উৎসবে দূর দূরান্ত থেকে আসা আদিবাসী যুব সম্প্রদায় তুন্ড্রা ও বামনি জলপ্রপাতে স্নান সেরে বুড়বুড়ি অর্থাৎ সীতাকুণ্ডে জল পান করে, পবিত্র হয়ে বুইয়া বুইয়া নিনাদে শিকারে বের হয়। হিলটপ থেকে প্রায় 10 কিলোমিটার দূরে উসলডঙ্গি গ্রামে তৈরি ওয়াচ টাওয়ার থেকে সূর্যোদয়ের অপরূপ দৃশ্য ভ্রমণার্থীদের আকর্ষণের বিষয়। অযোধ্যা পাহাড়ের মূল আকর্ষণ বামনি কুত্তুরগা জলপ্রপাত। টুরিস্ট হোস্টেলের পায়ে 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 যোগিনী অর্থাৎ ময়ূরী পাহাড়ের টঙে ওয়াচ টাওয়ার চড়ে দেখে নেওয়া যায় অযোধ্যার প্রাকৃতিক দৃশ্য এবং সূর্যাস্তের অপরূপ শোভা। শিকারাবাদ থেকে বেগুনকোদরের দূরত্ব 15 কিলোমিটার। পুরুলিয়া থেকে 45 কিলোমিটার দূরে ঝালদা থেকে মাত্র 12 কিলোমিটার দূরে বেগুনকোদর থেকে 4 কিমি দূরে মুরগুমা। সবার্জের নদীতে বাঁধ দিয়ে তৈরি হয়েছে দর্শনীয় জলাধার। দেউলঘাটা পুরুলিয়া থেকে রাঁচির পথে ঘণ্টা দুয়েকের স্বচ্ছ সলিলা কাঁসাই নদীর তীরে হিন্দু বৌদ্ধ জৈন তীর্থ দেউলঘাটা। মহর্ষি দেবলের সাধনক্ষেত্র, টেরাকোটার কারুকার্যময় অসংখ্য মন্দিরের ধ্বংসাবশেষ আজও প্রাচীন ইতিহাসের সাক্ষী হিসাবে দণ্ডায়মান। এছাড়া অযোধ্যায় আরও অন্যান্য দর্শনীয় স্থান রয়েছে, বাঘমুন্ডির মুখোশ গ্রাম, চড়িদা বা চোরদা, 11 কিলোমিটার দূরে বায়রা নদীতে খয়রাবেড়া বাঁধ, বলরামপুর থেকে 24 কিলোমিটার দূরে চান্ডিল ড্যাম ইত্যাদি।